ইচ্ছাটা না পেরে আমি সোমা চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। এটা সোয়াবিন, কম বেশি সবাই জানেন, তাই আমি আজকে করব সোয়াবিন আলু তরকারি। চলুন রান্নাতে যাই, কি করি। রান্নাতে চলে এসেছি, আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তেল, একটু জিরে ফোড়ন, আর দিয়েছি টমেটো আর পেঁয়াজ বাটা। ভালো করে নেড়ে নেব, দেবো একটু নুন, দেবো জিরে আদা বাটা ও তার সঙ্গে রসুন বাটা। ভালো করে কষে নেব, ডোবের মধ্যে একটু হলুদ দিয়ে, ডোবো লঙ্কার দিয়ে, দেবো একটু জল, এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। ভালো করে আলুগুলো একটু কষে নেব। আমার রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার খুব দরকার, আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দেবো আপনাদের যে আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখবেন বা দেখছেন। মশলা কমিয়ে দিয়ে আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো দুটো জিনিসকে। এটা রোজগারের রান্না, এটা ভাত পাতে বেশ ভালো লাগে, ভাত পাতে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। দিয়ে দেবো একটু জল, তরকারিটা ফুটতে দেবো। গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে দেবো, আসছি কিছুক্ষণ পর।
চলে এসেছি, দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা কমে গেছে, সোয়াবিন আলু তরকারি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। নামিয়ে রাখছি, আমার নামানো হয়ে গেছে সোয়াবিন আলু তরকারি। তার মধ্যে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার খুব দরকার। ধন্যবাদ।